আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের 17 অধ্যায় থেকে আরেকটি সৃজনশীল প্রশ্ন আমি সমাধান করে তোমাদের দেখাবো। এর আগে আমি দুইটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেখিয়েছিলাম, এখন এই সৃজনশীল প্রশ্নটি এখন সমাধান করে দিচ্ছি। এখানে প্রশ্নটি আছে, একটা সারণি দেওয়া থাকবে, সেই সারণি থেকে কতে যেটা থাকতে পারে, এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে, প্রচুর শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর নিম্ন সীমা কত, সারণী থেকে প্রচুর এবং সারণী থেকে আয়ত অঙ্কন করো। তাহলে চলো সমাধান করি। তো ফার্স্টে এখানে দেওয়া আছে যে প্রচুরক শ্রেণীর প্রথমে আমাদের দেওয়া আছে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, অর্থাৎ 1 নম্বরে যেটা আছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। তাহলে আমরা একের ক সমাধান কর এক সমাধান করি। তো প্রদত্ত সারণী যেটা দেওয়া আছে সেটা লিখি। এখানে এখানে ভালো করে খেয়াল করে দেখবে যে গণসংখ্যা সবচেয়ে বেশি কত, গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে এখানে 11। তাহলে এইটা হবে প্রচুরক শ্রেণী, তাহলে গণসংখ্যা সর্বাধিক আছে 13, যার অবস্থান হচ্ছে 51 থেকে 60 শ্রেণীতে। তাহলে এটা আগে প্রচুরক শ্রেণী আগে বের করে নিতে হবে। তাহলে মধ্যমান কিভাবে নির্ণয় করব, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, সেটাই হলো মধ্যমান। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে প্রচুরক শ্রেণী প্রশ্নটা ছিল এরকম যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর নিম্ন সীমা কত, প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর নিম্ন সীমা কত। তাহলে আমরা ওই ভাবে আগে প্রচুরক শ্রেণী বের করব যে এখানে প্রদত্ত সারণী যেটা দেওয়া আছে সর্বাধিক গণসংখ্যা যারা যার অবস্থান হচ্ছে 51 থেকে 60, এবং প্রচুরক শ্রেণী এটা এটা হচ্ছে 51 থেকে 60 হচ্ছে এটা প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে যে 41 থেকে 50, এবং এটার নিম্ন মান বা নিম্ন সীমা হচ্ছে 41। যদি বলা থাকতো যে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর উচ্চ সীমা কত, তখন হচ্ছে 70 হতো। প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা কত, তখন 61 হতো। যদি বলতো যে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান কত, তখন এই যে 61 এবং 70 যোগ করে 2 দ্বারা ভাগ করলে সেটা মধ্যমান পাওয়া যেত। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা প্রশ্নটা দেখি যে সারণী থেকে আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে। খুব সহজ, আমরা প্রচুরক নির্ণয়ের সূত্র লিখে তারপর আমরা সমাধান করব। তাহলে প্রদত্ত সারণী যেটা দেওয়া আছে যে প্রচুরক শ্রেণী প্রচুরক বের করার জন্য কোনো সারণী তৈরি করতে হয় না, প্রদত্ত সারণী থেকেই প্রচুরক নির্ণয় করতে হয়। সর্বপ্রথম প্রচুরক শ্রেণী আগে বের করতে হবে, অর্থাৎ এখানে সর্বাধিক গণসংখ্যা আছে হচ্ছে 13, যা 51 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে 51 থেকে 60। এবার প্রচুরক নির্ণয়ের সূত্রটা আমরা লিখব যে প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণ হচ্ছে এইচ। তাহলে এখানে এই মানগুলো আমরা বের করে নিব, অর্থাৎ প্রচুরক শ্রেণী এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন মান, অর্থাৎ প্রচুরক শ্রেণী আগে বের করে যেটা নিম্ন সীমা আছে সেটা লিখব, অর্থাৎ এল এল হচ্ছে এখানে 51, এফ ওয়ান হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ 13 বিয়োগ 8 সমান সমান 5, এবং এফ টু হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ দিতে হবে, অর্থাৎ 13 বিয়োগ 10 সমান সমান 3, এবং এই হচ্ছে এখানে শ্রেণী ব্যবধান, অর্থাৎ প্রত্যেকটা শ্রেণী থেকে যে কোনো শ্রেণী তার আগের শ্রেণীর যে ব্যবধানটা সেটাই হচ্ছে 10। অর্থাৎ এখানে দেখো, এখানে যে শ্রেণী ব্যবধানটা আমরা যে এই এটা হলো উচ্চ সীমা, এটা উচ্চ সীমা, তাহলে 50 থেকে 40 বিয়োগ দিলে 10 হয়, আবার এই উচ্চ সীমা নিম্ন সীমা 41 এবং এটা নিম্ন সীমা হলো 31 বিয়োগ দিলে, প্রত্যেকটার ক্ষেত্রে একই, অর্থাৎ যে কোনো শ্রেণী উচ্চ সীমা এবং তার আগের শ্রেণীর উচ্চ সীমা যদি বিয়োগ দাও তাহলে 10 পাওয়া যাবে। এখন আমরা এই মানগুলো এখানে বসাই দিই, অর্থাৎ এল এর মান 51, এফ ওয়ান এর মান 5, এফ ওয়ান এর মান 5 যোগ 3, এভাবে এই শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এখন এটা এই 10 5-এর সাথে গুণ, অর্থাৎ 5 10 50, এবং নিচে যোগ করে দিলে 27 8 হয়। এখন 50 কে 8 দিয়ে ভাগ দিলে হয়েছে 6.25, এবং 51 সাথে 6.25 যোগ করে দিলে 56.25 হয়, এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা উত্তর লিখবো। এরপরে টপিকটা হচ্ছে সারণী থেকে
আয়ত লেখ অঙ্কন করো, অর্থাৎ এই প্রদত্ত যে সারণী দেওয়া আছে সেই সারণী থেকে আয়ত লেখ অঙ্কন করে নিতে হবে। তাহলে আমরা আয়ত লেখ অঙ্কন করা এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, শিখেছি, এখন নতুন করে আবার শিখতেছি। তো গণসংখ্যা সারণী থেকে আয়ত লেখ অঙ্কন, প্রদত্ত সারণী এরকম দেওয়া থাকবে, তাহলে এটা গ নম্বর সমাধান। তাহলে আয়ত লেখ অঙ্কন করার জন্য প্রথমত আগে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি সারণী তৈরি করে নিতে হবে, অর্থাৎ আয়ত লেখ অঙ্কন সারণী যেটা দেওয়া থাকবে 31 থেকে 40 পর্যন্ত এখানে এভাবে দেওয়া আছে। এবং অবিচ্ছিন্ন শ্রেণী, অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করার নিয়ম হচ্ছে নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করতে হবে, উচ্চ সীমার সাথে 0.5 যোগ করে দিতে হবে, অর্থাৎ এখানে 31 যোগ 0.5, অর্থাৎ সরি বিয়োগ, এখানে বিয়োগ, অর্থাৎ 30.5। নিম্ন সীমা, প্রত্যেকটা নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করে দিতে হবে, উচ্চ সীমা থেকে 0.5 যোগ করে দিতে হবে, অর্থাৎ 40-এর সাথে যদি তুমি 0.5 যোগ করে দাও তাহলে 40.5 হয়। এইভাবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তৈরি করে নিতে হবে আয়ত লেখ অঙ্কন করার জন্য। এরপরে আমাদের ছক কাগজ দিতে হবে, ছক কাগজে আমরা স্কেল পেন্সিল দিয়ে একটা অক্ষ আঁকবো, সেই অক্ষের নাম দিই এখানে এক্স অক্ষ, এবং আর একটা ওয়াই অক্ষ আঁকি। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কেটে নেই, এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর ও বিন্দুতে এখানে ছেদ করবে, এটাকে মূল বিন্দু বলা হয়। এবং ফার্স্টে এক্স অক্ষের দিকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি এবং ওয়াই অক্ষের দিকে গণসংখ্যাগুলো আমরা বসিয়ে দিতে হবে। আমরা ছক কাগজটা দেখে ফেলি, যে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা আমরা এখানে ছক কাগজে বসিয়ে দেবো, অর্থাৎ এখানে আমরা এই এই শ্রেণী ব্যাপ্তির এই উচ্চ সীমাগুলো এখানে বসাবো, অর্থাৎ এখানে 40-এর আগেরটা প্রথমত প্রথম 5টা ঘর আমরা এইভাবে ভাঙ্গা চিহ্ন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আমরা এইভাবে এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি, অথবা এই যে এরকম এরকম করে দিলেও হয়, প্লাস এইটাও ভাবে করে তোমরা শিখে এসেছো। তো এইভাবে আমরা ভাঙ্গা চিহ্ন দিয়ে প্রকাশ করি, অর্থাৎ মূল বিন্দু থেকে আগের সংখ্যা শ্রেণীগুলো আছে। তাহলে এখানে আমরা লিখবো যে এই যে এখান থেকে শুরু করবো আমরা 30.5 থেকে উচ্চ এই উচ্চ সীমাগুলো আমরা লিখবো। তাহলে 30.5 এইভাবে আমরা লিখতে থাকি, এরপরে 40.5, 50.5, 60.5, 70.5, 80.5, 90.5, এভাবে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমাগুলো আমরা বসিয়ে দেবো। এবং এখানে দেখো যে ছক কাগজে দেখবা তোমাদের 5টি করে ঘর থাকে, এবং মোটা দাগ দেওয়া থাকে, 5টা করে ঘর এভাবে মোটা দাগ দেওয়া থাকে, বর্গাকার ঘর। এবং এই যে ওয়াই অক্ষের দিকে আমরা গণসংখ্যা নিব, এক ঘর সমান এক একক। তাহলে এখানে এক ঘর সমান যেহেতু এক একক, তাহলে শূন্য থেকে এই যে এই মূল বিন্দু থেকে উপরে এই 5 ঘর পর্যন্ত আমরা এখানে লিখবো যে 5, পরে লিখবো এখানে 10, এখানে 15, 20, এত এর বেশি নেওয়া লাগবে না, যেহেতু এখানে গণসংখ্যা সর্বোচ্চ 13 আছে। এবার দেখো এই যে 30.5 থেকে 40.5, এটা এই সীমার ভিতরে গণসংখ্যা এখানে 6 আছে। তাহলে আমাদের এখানে গ্রাফ এভাবে একটা আয়ত লেখ এইভাবে এঁকে নিতে হবে, একটা আয়ত আঁকতে হবে একটা। তোমরা পেন্সিল ইউজ করবে, কাঠ পেন্সিল ইউজ করে সুন্দর করে এইভাবে আয়ত এঁকে নেবে। এরপরে আছে হচ্ছে 8, 40.5 থেকে 50.5-এর ভিতরে 8 আছে, তাহলে 5, 6, 7, 8 এইভাবে 8 ধাপ উপরে উঠে আমাদের এভাবে সুন্দর করে স্কেল দিয়ে সুন্দর করে এভাবে একটা আয়ত এঁকে নিব। এরপরে আছে হচ্ছে 10, অর্থাৎ এখানে 5, 10, তাহলে এই যে এই বরাবর আসবে 10, মানে 10, 10টি বর্গাকার ঘর উপরের দিকে নিয়ে একটা আয়ত এঁকে নিতে হবে।
এরপরে আছে আবার হচ্ছে 8, অর্থাৎ 70.5 থেকে 80.5 এর ভিতরে হচ্ছে এটা 60.5। প্রথমে আমরা 6 নিলাম, তারপরে নিলাম হচ্ছে 8, ও সরি এরপরে 13 নিতে হবে, আমাদের একটু ভুল হয়েছে এখানে, তাহলে এরপরে 13 নিতে হবে, একটু মিস্টেক হয়ে গেছে, তাহলে আমি এই এখানে এই পর্যন্ত মুছে দিই, 13 নিতে হবে, অর্থাৎ এখানে 10, 11, 12, 13, তাহলে 13 ধাপ উপরে উঠে আমাদের আয়াতে আয়াত আঁকতে হবে। এরপরে হচ্ছে 60.5 থেকে 70.5 আমাদের গণ সংখ্যা এখানে 10 আছে, তাহলে এটা আমরা করি, 10 ধাপ উপরে উঠে আমরা একটা আয়াত লিখে অঙ্কন করি, আয়াত এরপরে হচ্ছে 8, তাহলে 5, 6, 7, 8, এরপরে আছে হচ্ছে 5, তাহলে 5 ঘর উপরের দিকে একটা আয়তে আঁকতে হবে, বাস হয়ে গেল আয়ত লেখ অঙ্কন করা। এরপরে শেষ একটি বিবরণ দিতে হবে, বিবরণটা আমি তোমাদের বলে দিতেছি যে আয়ত লেখ অঙ্কনের জন্য যে শক কাগজ এক শক বরাবর প্রতি 5 ঘরকে 2 একক ধরে, অর্থাৎ এক্স এর দেখো এখানে 30.5 থেকে 40.5 এটার ব্যবধান কিন্তু 10, কিন্তু এখানে ঘর আছে 5টা, এই জন্য এক ঘর সমান 2 একক ধরে, প্রতি ঘরকে প্রতি 5 ঘরকে 2 একক ধরে, না প্রতি এখানে এক ঘরকে হবে, এটা এখানে প্রতি এক ঘরকে 2 একক ধরে, 5 ঘরকে না, এখানে প্রতি এক ঘরকে 2 একক ধরে, পিছনে ছিল অকবর প্রতি ঘরকে 1 একক ধরে গণসংখ্যা নিয়ে প্রদত্ত উপাত্ত আয়তলে কাকা হলো মূলবিন্দু থেকে 30.5 পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে পূর্বের সংখ্যা বুদ্ধিমান হলো, এই কথাটা লিখতে হবে, প্রতি তাহলে এক্স অক্ষের দিকে এক ঘরকে এক ঘর সমান 2 একক ধরে, অর্থাৎ যেহেতু এখানে ব্যবধান 10, তাহলে আমরা এক ঘর সমান 2 একক নিব, অর্থাৎ এখানে 5টা ঘর, তাহলে 5 × 2 = 10, আর ওয়াই অক্ষের দিকে এক ঘর সমান 1 একক নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।